হ্যালো ফ্রেন্ডস, এই মাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। আর মাত্র 2-3 ঘন্টার মধ্যে রাজ্যের এই সব জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত আসছে। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় এই বৃষ্টিপাত হবে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো আশা রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। আজ সকাল থেকে আকাশের মুখ গোমরা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও। আবহাওয়াবিদরা আগামী 2-3 ঘন্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, হুগলি, হাওড়া, 2 চব্বিশ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতে। উড়িষ্যাতেও দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.9 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিক। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21.2 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি, যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 45-96%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি শহরে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের 5 জেলায়। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতের ফলে এবার বসন্তেই শুরু হবে বৃষ্টি। উত্তরবঙ্গের দার্জিলিং সহ 5 জেলা, দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে। বিহার, ঝাড়খণ্ড রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর।